প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বৃদ্ধির সংখ্যা বাড়তে থাকায় সাধারণ নাগরিকদের মসজিদসহ কোন ধরনের ধর্মীয় উপাসনালয়ে না গিয়ে বাসায় থেকে নামাজ ও প্রার্থনা করতে বলেছে সরকার এই আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে ধর্ম মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের উপসচিব শাখত হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় উনত্রিশ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের ডাকে দেশের শীর্ষস্থানীয় আলেমরা মিলিত হয়ে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার বিষয়ে সর্বসম্মত আহ্বান জানিয়েছেন কিন্তু বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে মসজিদের ক্ষেত্রে খতিব ইমাম মোয়াসিন ও খাদেম ব্যতীত অন্য সকল মুসল্লিকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুম্মার জামাতে অংশগ্রহণ এর পরিবর্তে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে